হচ্ছে। অবশ্য ইলিশ শিকার বন্ধ করতে প্রতিদিন ভ্রাম্যমাণ আদালতের অভিযানের কথা জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমাদের অভিযান এটা অব্যাহত আছে, একটি স্পিড বোট পারমানেন্টলি, একটি স্পিড বোট এবং একটি ট্রলার ঘাটে সার্বক্ষণিক অভিযান পরিচালনার কাজে থাকবে। ফরিদপুরের পদ্মাপাড়ে অন্তত 5,000 জেলে পরিবার রয়েছে, তাদের বেশিরভাগের হাতে কাজ নেই। ইলিশ ধরা বন্ধের আগে তাদের কোনো সহায়তার ব্যবস্থা করা হয়নি। শাহিন সঞ্জিদা, 71। দর্শক, শেষ করছি অর্থযোগ। আমরা জানতে চাই আপনার কথা।